নমস্কার, সরকারি জব মার্ক চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেলস, রাসাম রাইফেলস অ্যান্ড সিপই ইন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025 শুরু। কনস্টেবল জিডি পদে যদি আবেদন করতে চান আপনারা, তাহলে আজকের ভিডিওটি দেখবেন। এখানে কনস্টেবল জিডি পদে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আপনারা জানতে পারবেন কি যোগ্যতায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বয়স কত লাগছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। সরকারি জব মার্ক চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলরেডি সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কনস্টেবল জিডি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদনপত্র শুরু হয়েছে 5ই সেপ্টেম্বর থেকে চলবে 14ই অক্টোবর পর্যন্ত। 5ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 5/9/2024 থেকে 14/10/2024 অনলাইন রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম 14/10/2024 লাস্ট ডেট। অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন 15ই অক্টোবর 2024। আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা তুলে নিতে পারবেন 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত। কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে আপনাদের, তা হবে January-February 2025। এখানে নিয়োগের জন্য যে পে স্কেল দেওয়া হচ্ছে, বেতন পেয়ে যাবেন পে লেভেল 1-এ 18,000 থেকে 56,900 টাকা এবং পে লেভেল 3-তে পেয়ে যাবেন 21,700 থেকে 69,100 টাকা। যে সমস্ত ফোর্সে নিয়োগ হবে তা এখানে দেওয়া আছে। বিএসএফে নিয়োগ হবে 13,306, সিএসএফে নিয়োগ হবে 6,430, সিআরপিএফে নিয়োগ হবে 11,299, এসএসবিতে নিয়োগ হবে 819, আইটিবিপিতে 2,564, আসাম রাইফেলসে 1,148, এসএসএফে 35, এনসিবিতে 11, টোটাল 35,612 ছেলেদের জন্য, 35,612 শূন্য পদ। মহিলাদের জন্য রয়েছে বিএসএফে 2,348, সিআইএসএফে 715, সিআরপিএফে 242, এসএসবিতে আপনার 110, আইটিবিপিতে 453, আসাম রাইফেলসে 100 এবং এনসিবিতে 11, টোটাল এখানে 39,481 মহিলাদের জন্য। ছেলেদের জন্য আপনার 35,612। এখানে আবেদন করার ক্ষেত্রে বয়স আপনাদের চেয়েছে 18 থেকে 23 বছর, 18 বছর থেকে 23 বছর, যেটা 1/1/2025 অনুসারে আপনাদের বিবেচিত হবে। এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদন করতে হলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। যদি মাধ্যমিক পাস করে থাকেন 1/1/2025 আগে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন ফি লাগছে 100 টাকা, 100 টাকা আবেদন ফি লাগবে, যেটা এসসি এসটিদের এবং এক্স সার্ভিসম্যান মহিলাদের আবেদন ফি কোনো এখানে লাগবে না। এক্সামিনেশন সেন্টার এবং সেন্টার কোডগুলো দেওয়া আছে রিজিয়ন অনুযায়ী, তো আপনারা সেই রিজিয়নে যেখানে আবেদন করবেন সেই রিজিয়ন অনুযায়ী আবেদন করে নেবেন। তার পাশে যে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে SSCR.org, আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, যেটা পার্ট এতে সাবজেক্টগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 20টি কোশ্চেন 40 নম্বর, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশ হিন্দি থাকবে 20টি কোশ্চেন 40 নম্বর, সময় থাকবে 60 মিনিট। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে, ছেলেদের ক্ষেত্রে থাকবে 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে কমপ্লিট করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড় 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা হাইটের ক্ষেত্রে ছেলেদের 170 সেমি, মহিলাদের 157 সেমি এখানে লাগবে। এখানে চেস্ট চেয়েছে ছেলেদের ক্ষেত্রে 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি। কনস্টেবল জিডি পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের এখানে আবেদন করে নেবেন, যেটা শুরু হচ্ছে আপনাদের 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। কনস্টেবল জিডি পদে প্রায় প্রচুর শূন্য পদে নিয়োগ হবে, তো আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন করতে হলে আপনারা ssc.gov.in ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখবেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, নিচের দিকে চলে আসবেন। যদি আপনি পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে অ্যাপ্লাই বলে বাটন থাকবে, এই অ্যাপ্লাই বাটনে আপনি ক্লিক করে নেবেন। এরপরে এখানে দেখুন কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি যদি আগে কোনো দিন এই পরীক্ষা দিয়েছিলেন, তাহলে আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়েও আপনি লগ ইন করে নিতে পারবেন। নতুন করে আবেদন করতে আপনাকে হবে না, পুরনো ইয়েতে আপনাকে সাবমিট করলেই হয়ে যাবে। তো নতুনদের ক্ষেত্রে যারা নতুন তারা এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এরপরে আপনাকে পার্সোনাল ডিটেলস এসব করতে হবে, নিচে কন্টিনিউ বাটন আছে সেখানে ক্লিক করবেন। পরবর্তীকালে আপনার এখানে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লিয়ারেশনের মাধ্যমে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে।
রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর ফর্মটি আপনি পূরণ করে নেবেন। এসএসসি জিডি কনস্টেবলে যারা আবেদন করতে চান তারা ঠিক এই প্রসেসে আবেদন করে নেবেন। আর পরবর্তীকালে যারা অন্যান্য জেলার অন্যান্য নোটিফিকেশন চাকরির নোটিফিকেশন পেতে চাইছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।